আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে পড়ানো শুরু করব আজ তোমাদের দুশো একত্রিশ পাতা দুশো বত্রিশ পাতা পড়িয়ে দেবো এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত ইলিং ডিসক্রিপশনে কিংবা প্লে রয়েছে যা যা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখি আজকের কি পড়া আছে আজকের পড়ান হচ্ছে পাখিরা বলে একটা কবিতা আছে তোমাদের বই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এসো কবিতাটা পড়ি তারপরে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওড়াই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওড়াই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় দেখো কবিতাটা পড়ে আমরা বুঝতে পারলাম একটা ছোট্ট শিশু সে ঘুমিয়ে আছে দেখো ছবিটাও সেরকমভাবে দিয়েছে দেখো সেই শিশুটি কী বলছে সেই শিশুটির মনের কথা এখানে ব্যক্ত হয়েছে কী বলতে চেয়েছে দেখো সে বলেছে যে যার বাসায় আছে ওরা পাখিরা কোথায় থাকে পাখিরা তো বাসায় থাকে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে পাখিরা কোথায় থাকে পাখিরা বাসায় থাকে তারা কি করছে তারা ডাকাটাই করছে তারা কখন ডাকাটাই করছে তারা সাত সকালে ডাকাটাই করছে তারা কোথায় ডাকাটাই করছে তারা ঘরের জানলায় এসে টাকাটাই করছে আর কি প্রশ্ন থাকতে পারে কয়েকটা পাখির নাম বলো দেখো এখানে বলে দিয়েছে কয়েকটা পাখির নাম বাবুই ফিঙে শালিক দোয়েল এ কয়েকটা পাখির নাম বলা হয়েছে তারা সাত সকালে এসে ডাকাটাকি করছে কেন কারণ তারা খোকনকে ঘুম থেকে হটাতে যায় সেই জন্য তারা সাত সকালে এসে ডাকাটাই করছে এইভাবেই কবিতাটার অর্থগুলো আমরা বুঝে নিলাম কিছু প্রশ্নোত্তরও আমরা সঙ্গে সঙ্গে রেডি করে নিলাম ঠিক আছে এখানে বাসা বলতে কি মেশন হচ্ছে বাসা হচ্ছে পাখিদের থাকার জায়গা ঠিক আছে এরপরে আমরা কী দেখব পরের পাথায় কী আছে সেটা আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবো দেখো এখানে বলেছে পাখিদের খুঁজে বার করি একটা ছক দিয়েছে ছকের মধ্যে কিছু অক্ষর লেখা রয়েছে এইগুলোকে গোল 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 করে কয়েকটা পাখির নাম এখান থেকে আমরা খুঁজে বার করতে পারি কি না সেটা দেখার চেষ্টা করব দেখো তোমাদের বইয়েতেই ছকটা দেখতে পাবে এখানে কি আছে দেখো ম অন্তুষ্ট দীর্ঘ র ময়ূর গোল করে দিয়েছে ময়ূর একটা পাখির নাম আমরা সবাই জানি তো এইখানে আরও অনেক পাখির নাম লুকিয়ে আছে সেগুলো আমরা আস্তে 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 খুঁজে বার করবো ঠিক আছে চলো দেখি তো পারা যায় কি না একটা উত্তর তৈরি করা হয়েছে দেখি তোমরা বুঝতে পারছো কি না এইখানে দেখো তালিবের আকার লয় হয় শিক কি হয় শালিক গোল করে তোমরা ডাক দেবে তারপর দেখো এটা রয়েছে বাবুই বয়াকার বয়হস্য হস্যই বাবুই বাবুই একটা পাখির নাম এখান থেকে একটা পাখির নাম বেরিয়ে যাচ্ছে তারপর দেখো ওপর নিচে ম অন্ত ময়না ময়নাও একটা পাখির নাম এখান থেকে অনেকগুলো পাখির নাম বেরোবে দেখো এটা হচ্ছে কাক ক কাক ঠিক আছে এদিকে হচ্ছে ফিঙে ভয়হসই ও এ কার ফিঙে এরকমভাবে গোল দেবে লম্বা একটা গোল দিতে হবে সেটা হচ্ছে বুলবুলি পাখি ল ময়স্য লশি দেখতে পাচ্ছ এইখানে একটা আছে প্যাঁচা কার এক একার পেঁচা তার নিচে রয়েছে দেখো গোল করা হয়েছে এটা হচ্ছে কোকিল কয়কার কয় হস্যই ল কোকিল এদিকে রয়েছে কি দেখো গোল করা আছে ঘয়হস্য ঘয়স্য ঘুঘু ঘুঘুর পাশেই দেখো গোল করা আছে টয়হস্যই অন্তস্থ একার টিয়া আর নিচে এটা গোল করা আছে দয়কার অন্তঃস্থ ল দোয়েল আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দুটো পাতা পড়িয়ে দেওয়া হলো এই দুটো পাতা থেকে আমরা জানতে পারলাম পাখিদের বিভিন্ন স্বভাব আর বিভিন্ন পাখিদের নাম কিভাবে খুঁজে বার করতে হয় পাখি সংক্রান্ত আর অনেক কিছু রয়েছে পরবর্তী ভিডিও দিকে তোমরা লক্ষ্য রাখো আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে তোমরা সবাই ভালো থাকবে